টিভি নিউজ টেনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি রীতা। শুরু করছি নিউজ আওয়ার। বুধবার বিকেল 4টে নাগাদ অবৈধভাবে কয়লা উত্তোলনের ফলে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ির অন্তর্গত নারায়ণপুরি এশিয়ালের খোলামুখ খনিতে ধস নামায় ঘটল বিপত্তি। সূত্রের খবর, দুই থেকে তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হলেও খনির নিচে আটকে রয়েছেন 10 থেকে 15 জন শ্রমিক। বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে বিপত্তি। খনি ধসে কয়লা চাপা পড়ে মৃত্যু হলো বেশ কয়েকজনের। এখনো বেশ কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের বল্লভপুর ফাঁড়ির অন্তর্গত নারায়ণপুরি ইসিয়েলের খোলামুখ খনিতে। মাঝে মধ্যেই নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে এলাকার স্থানীয় মানুষজন ওই খোলামুখ খনিতে কয়লা তুলতে যান। সূত্রের খবর, বুধবার বিকেল 4টে নাগাদ অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে ধস নামে খনিতে আটকে পড়েন বেশ কয়েকজন। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুরু হয় উদ্ধার কাজ। প্রশাসন সূত্রে খবর, রাত পর্যন্ত 2 থেকে 3 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। খনির নিচে এখনো পর্যন্ত 10 থেকে 15 জন চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা যাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে ইসিয়েলের নিরাপত্তা রক্ষী ও স্থানীয় পুলিশ। রাতেই ঘটনাস্থলে পৌঁছান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। কথা বলেন মৃত ও নিখোঁজের পরিবারের সাথে। স্থানীয়দের সাথে নিয়ে ধর্নায় বসেন বিধায়ক। কয়লা চুরি নিয়ে ইসিএল স্থানীয় প্রশাসন ও শাসক দলকে নিশানা করেন অগ্নিমিত্রা পাল। দিদি তিনটা বডি ভরানো আছে একসাথে, তিনটা বডি পেয়েছে, তিনটা বডি রাখা আছে ওখানে, তিনটা বডি একসাথে আছে।
কোথায় রেখেছে? কেন ভেবে নিচ্ছ আগে থেকে মারা গেছে? তুমি দাঁড়া, আমরা তো এসেছি, একদম চিন্তা করো না, আমরা সব রয়েছি পাশে। এখানে ওসিপি চলছে, ইসিএল এ লিগাল ওসিপি, ইলিগাল ওসিপি না, কিন্তু এইখানে ইলিগাল কাজ চলছে। আমার প্রশ্ন ইসিএল এর আধিকারিকদের কাছে, আপনারা এখানে কয়লা বের করছেন, মেশিন ভেতরে ঢুকে কয়লা বের করে নিয়ে আসছে, পুরো পাহাড়ের নিচে, ওসিপির নিচে পুরো বড় বড় গুহার মতো গর্ত, সেই গর্তগুলো বোঝানো হয়নি কেন? সেইখানে গ্রামের মানুষ ঢুকে, বাচ্চারাও ঢুকছে কয়লা চুরি করার জন্য। মমতা ব্যানার্জি তো কোনো ইন্ডাস্ট্রি এখানে দেননি, এরা কয়লা যদি না তোলে, দু বস্তা সাইকেলের পিছনে দু বস্তা, এক বস্তা কয়লা তুলে নিয়ে যাচ্ছে, তাতে সংসার চলছে। চাকরি বাকরি তো নেই, কোনো তো ইন্ডাস্ট্রি নেই। আজকে যদি কয়লা না তোলে এদের সংসার চলবে না। এই যে দেখছেন এর কাঁদছে, এর স্বামী ভিতরে ছিল, তার বডি এখনো বেরোয়নি, এবং আরো কতজনের যে প্রিয়জন ভিতরে আছে আমরা কেউ কিছু জানি না। তার উপরে পুরো লাইট নিভিয়ে দেওয়া হয়েছে, যেই মাত্র শুনেছে যে আমি আসছি সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হয়েছে, যাতে আমাদের কাজ করতে অসুবিধা হয়। কারা নিভিয়েছে লাইটটা? আজকে ডেড বডি বের করা যাচ্ছে না, আজকে গ্রামের মানুষ হাহাকার করছে, আজকে বারবার আমি পুলিশকে বলছি, পুলিশ প্রশাসন জানতো না। আমি এখানকার পুলিশকে প্রশ্ন করতে চাই, আপনারা জানতেন না, আপনারা জানেন না যে এখানে ওসিপির মধ্যে গর্ত খুঁড়ে খুঁড়ে সব কয়লা চুরি করছে? চুরি করা তো পরের কথা, আজকে কয়লা যেভাবে বের করে আজকে যায়, এতগুলো মানুষের মৃত্যু হলো, তার দায় কে নেবে? কে নেবে দায়? পুলিশ নেবে? প্রশাসন নেবে? কে নেবে? কেন ইসিএল বন্ধ করেনি? কেন পুলিশ ডাকেনি? কেন প্রশাসন ডাকেনি? আমি কাউকে ছেড়ে কথা বলবো না। এই লাইটগুলো কে নেবে? ইসিএল নিবিয়েছে হয়তো, বা লোকাল টিএমসি রা নিবিয়েছে, কারণ চুরি তো করছে টিএমসি লোকেরা, তার সাথে গ্রামের লোকেরা রয়েছে। কতজন আটকে থাকার মতন খবর আপনি পাচ্ছেন? আমি বলতে পারবো না, কেউ বলছে 30 জন, কেউ বলছে 10 জন, কেউ বলছে 5 জন, কোনো তো হিসাব নেই, কারণ এর তো কোনো নাম্বার নেই যে কতজন গেছিল কয়লা চুরি করতে। বড় বড় গর্ত করা রয়েছে গুহার মতো, ঘুটঘুটে অন্ধকার, তারা ভিতরে ঢুকেছে, এবার সেখানে হয়তো পিলারের মতো করা ছিল, সেই পিলারগুলো হয়তো বোঝেনি, পিলারগুলো হয়তো খুঁড়েছে, পিলার ভেঙেছে, পুরো ধসে পড়েছে। এখন বাজছে 5:30, আমরা এতক্ষণে ফিরছি নারায়ণপুরি থেকে। আপনারা জানেন যে নারায়ণপুরিতে আজকে ওসিপিতে ওপেন কাস্ট নাই, ইসিএল এর ওপেন কাস্ট নাই, সেখানে বহু গ্রামের মানুষ যারা কয়লা তুলতে গেছিল তারা আজকে চাপা পড়ে মারা যায়। এবং খুব অদ্ভুত ঘটনা যে প্রায় 3 নাগাদ যে ঘটনা ঘটেছিল, রাত্রির 12 অবধি কোনো রেস্কিউ টিম আসে। আজকে এসডিআরএফ স্টেটের যেটা
ডিজাস্টার ফোর্স তারা আসেনি, ইসিএলের যে রেস্কিউ টিম তারা আসেনি, ইনফ্যাক্ট ইসিএল এর কত আধিকারিকে আসেনি, এবং পুলিশ প্রশাসন খুব নির্বিকার, হাত গুটিয়ে তারা বসে আছে। আমি যখন পৌঁছেছি তখন বাজছে 8:30, তখনও অব্দি ডেড বডি বেরোয়নি, এবং কত ডেড বডি ভিতরে আছে তাও কেউ জানে না। সম্পূর্ণ একটা খুব রিল্যাক্স ক্যালাস আছে, এবং আমার এখানে মনে হয় যে এই যে আজকে যে ঘটনাটা ঘটলো, এখন গরিব মানুষের তো পেট চালাতে হবে, সেই গাছে ইসিএল এর সে রেগুলারলি কয়লা তোলে হয়, কিন্তু পুলিশ প্রশাসন ইসিএল এর আধিকারিক তাদের তো দেখার কথা ছিল, তাদের তো এই বিষয়টা নজর দেওয়ার কথা যে আজকে এই গরিব মানুষগুলো যে এইরকম রিস্কি কন্ডিশনে তারা ভিতরে ঢুকছে, তাদের কোনো হেলমেট নেই, তাদের কোনো গিয়ার নেই, কিছু নেই, তারা দেখছে চোখের সামনে, তারা অ্যালাউ করছে, এবং আজকে 7টা বডি পাওয়া গেছে, এবং না জানি আর ভিতরে আরো কত বডি আছে। জেএসডিআরএফ টিম এসছে, তারা কিচ্ছু করেনি, লোকাল ছেলেরা লোকাল গ্রামের মানুষ এই ডেড বডিগুলোকে বের করেছে, তাদেরকে এই আমি জাস্ট 7টা বডি বেরোবে আমি তারপর বলবো। তো সারাদিনটা আজকে অত্যন্ত দুর্বিষহ কাটে, এবং আমি জানি না, মানে আশা করি আগামী দিন ইসিএল এর আধিকারিকরাও সতর্ক হবে, পুলিশ প্রশাসন কাঠমানিটা একটু কম খাবে, কারণ এই যত বালি কয়লা মাটি গাছ হেন ইলিগাল ব্যবসা নেই, যেখান থেকে পুলিশ পয়সা খায় না, যেখান থেকে শান্তিনিকেতন বিল্ডিং কলকাতার টাকা যায় না, যেখানে যেখান থেকে কালীঘাটের টাকা যায় না, সব সেটিং, সব থানায় থানায় সেটিং, মানুষ মরছে, এটাই বলা গেল। যে খোলামুখ কয়লা খনি আছে সেখানে আজ বিকেলবেলা ধস নামে, এবং ইসিএল হচ্ছে সেখানে কোনো ভূমিকা পালন করেনি। জেলাশাসক পশ্চিম বর্ধমানকে আমি টেলিফোন করি বিকেল 4টার পর, এবং জেলাশাসকের নির্দেশক্রমে ইসিএলের টিম এবং পুলিশ সেখানে যায়। এখনও পর্যন্ত যা খবর, একজন মারা গেছে, একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আর 4 জন নিখোঁজ আছে, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে যে ওই 4 জনও নিশ্চয়ই মারা যাবে। এবং 9 সেপ্টেম্বর আমি ইস্টার্ন কোল্ডফিল্ডস লিমিটেডের সিএমডিকে চিঠি দিয়েছিলাম, প্রাক্তন সাংসদ মন্ত্রী এবং সিএমএসআই এর জেনারেল সেক্রেটারি হিসেবে, যে ওখানে ফেন্সিং নেই, সিআইএসএফ এর কোনো ক্যাম্প নেই, এবং এই চুরি করানোর পিছনে যে ঠিকাদার যাকে পরিবহনের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরও একটা ভূমিকা আছে, এবং এটা সম্পূর্ণভাবে ইসিএল এর ব্যর্থতা যে ইসিএল এটা আটকানোর জন্যে সিআইএসএফ পোস্টিং করতে পারলো না, ফেন্সিং পর্যন্ত করলো না, মাসের পর মাস এই চুরি কুনস্তরিয়া এরিয়ার অন্তর্ভুক্ত নারায়ণকুড়ি খোলামুখ খনিতে চলছে, এবং যার জন্যে আজকে মানুষের মৃত্যু হলো, এবং এই মৃত্যুর জন্য আরও দায়ী থাকবে ইসিএল ভবিষ্যতে। এরকম অনেক জায়গাতে খোলামুখ খনি আছে যেখানে বিভিন্নভাবে ঠিকাদাররা এইসব কয়লা পাচার করে, সিআইএসএফের কোনো ভূমিকা নেই, ইসিএল এর কোনো ভূমিকা নেই, আর রাজ্য সরকারের পুলিশকে তারা সহায়তা চায়, কিন্তু রাজ্য সরকারের পুলিশ এখন নিজের কাজ করতেই যেখানে তার পক্ষে সম্ভব হচ্ছে না, সেখানে রাজ্য সরকারের পুলিশ কেন ওসিপি পাহারা দিতে যাবে, ওটা তার দায়িত্ব হবে, তো ফেন্সিং করবে না, সিআইএসএফও দেবে না, আর লোক মারা যাবার এখান থেকে কয়লা তোলবার জন্য ঠিকাদারকে অবাধে লুট করার ব্যবস্থা করে দিচ্ছে। চরমভাবে হচ্ছে যে এই বিজেপি সরকারের এই নীতি আমি তার তীব্র নিন্দা করছি, এবং এই যে রানীগঞ্জের মানুষ মারা গেল, আরও রানীগঞ্জ কয়লা খনি এলাকায় মানুষ মারা যাবে, এবং আমি রাজ্যের মুখ্য সচিবকে জেলাশাসক যে ব্যবস্থা নিয়েছে এবং পরবর্তীকালে মুখ্য সচিব যাতে আরও এই ব্যাপারে গুরুত্ব দিয়ে কয়লা দপ্তরের সঙ্গে কথা বলেন তার জন্য। পশ্চিম বর্ধমানের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের নারায়ণকুড়ি নতুন ওপেন কাস্টের মধ্যে, আজকের স্থানীয় সূত্রে খবর অনুযায়ী আজকে প্রায় 3:30-4টার মধ্যে
ओपेन कास्टर जो नारायणगुड़ी जो ओपेन कास्टर से ओपेन कास्टर भेतरे आशेपाशेर बासिंदा प्रतिदिन निहत आजकल समय अवैध कयला खनन करते नेमे से जेटा स्थानीय सूत्रे खबर पाया प्राय 15-20 जन दाबा पड़े आछे एवं ए मुहूर्ते 2-3 जन के उद्धार करेछे बोले प्रशासन सूत्रे खबर किंतु एखन ए मुहूर्ते सेई जायगाते बा सेई जेखने उद्धार काज चलछे बा जेखने नारायणकुड़ीर जे ओसिपिर आशेपाशे जारा बासिंदादेर जारा जादेर व्यक्तिरा सेई जायगाय पड़े आछे সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কোনো ফলে এর মধ্যে যা খবর পাওয়া গেল যে আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি নেত্রী অগ্নিমিতা পাল ঢুকেছেন এবং তিনি গ্রামবাসীদের সাথে কথা বলছেন এবং তাদেরকে আশ্বাস দিচ্ছেন যে যতক্ষণ না যারা ওখানে চাপা পড়ে আছে তাদেরকেও যতক্ষণ না তিনি উদ্ধার করাচ্ছেন ইসরায়েলের তরফ থেকে ততক্ষণ তিনি সেখান থেকে সরবেন না কিন্তু সবচেয়ে বড় এখানে প্রশ্ন উঠছে যে কীভাবে आज के जो 10-15 जन बा 20 जन से चापा पड़े थे कि भाव से चापाट पड़ल क्यों इसलिए तरफ थे तत्परता आगे थे बजाय रखे स्थानीय जे प्रशासन पुलिस प्रशासन आ जिनटा जानत ना ये जिन प्रश्न एखो उठे आसे जदि ये 15-20 जन जो चापा पड़े जदि माराओ जान सम्पूर्ण दाय क्या नेबं प्रश्न रही जा पश्चिम बर्धमान রানীগঞ্জ থেকে সত্যেন মুখোপাধ্যায় রিপোর্ট টিভি নিউজ 10। ব্যাংক খুলতে এই চক্ষু চড়ক গাছ ব্যাংক কর্তৃপক্ষের। ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকালে ব্রাঞ্চ খুলতেই তারা দেখে ব্যাংকের দেওয়ালের একটি অংশ গোল করে কাটা রয়েছে, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি গ্রামের ইউকো ব্যাংক শাখার কর্মকর্তারা। সাত সকালে ব্যাংক খুলতেই হতবাক ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি গ্রামের ইউকো ব্যাংক শাখার কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে বীরভূম জেলার বারুই থানার ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি পঞ্চায়েতের মঙ্গলডিহি গ্রামের ইউকো ব্যাংক শাখায় দেয়াল কেটে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকালে ব্রাঞ্চ খুলতেই তারা দেখেন ব্যাংকের দেওয়ালের একটি অংশ গোল করে কাটা রয়েছে, তা দেখে সঙ্গে সঙ্গে খবর দেন পারুই থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পারুই থানার পুলিশ। যদিও পরে ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কোনো রকম টাকা পয়সা খোয়া যায়নি, তবে লোন সংক্রান্ত যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলি খোয়া গিয়েছে কিনা তা জানা যাবে পরবর্তীতে। এর পাশাপাশি ব্যাংকের ভেতরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামবেন পারুই থানার পুলিশ। সকালে এসে যখন ব্রাঞ্চ খুলি তো দেখি আমাদের দেওয়ালের এই দিকটা একটা পোর্শন গোল করে ফুটো করা হয়েছে। তখন আমরা এসে তো দেখে হতবাক হয়ে যাই, সঙ্গে সঙ্গে আমরা লোকাল থানাকে ফোন করি। ওনারা আসেন, এসে ওনারা এসে দেখেন, এগুলো ইনভেস্টিগেট করেন। তারপর আমরা ওনাদেরকে নিয়ে দেখি, আমাদের টাকা পয়সা কোনো কিছু চুরি হয়নি, ভল্ট আমরা চেক করেছি, আমাদের টাকা পয়সা ক্ষয়ক্ষতি কিছু হয়নি। চেষ্টা তো দেখে মনে হচ্ছে কিছু করতে পারেনি আর কি, আপাতত চেষ্টা সেরকম কিছু হয়নি। সিকিউরিটি অ্যালার্ম অবশ্যই বাজত, আমার মনে হচ্ছে ওইদিকে হয়তো ওরা যায়নি। সিসিটিভি ক্যামেরা ফুটেজ আসছে, আমরা এখন চেক করিনি, ওটা ব্যাক আপ নেওয়ার জন্য আমরা করছি, হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তাহলে কি কারণে এসেছিল? নিশ্চয়ই চুরি ইয়েতে এসেছিল, তবে আমাদের ইয়েগুলো ডকুমেন্টগুলো দেখতে হবে কিছু ইয়ে হয়েছে কিনা, লোন ডকুমেন্ট যেগুলো রয়েছে। নাইট গার্ড? না, নাইট গার্ড থাকে না আমাদের এখানে, না। টাকা কিছু? টাকা পয়সা আমাদের এখানে ক্ষয়ক্ষতি কিছু হয়নি। বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। বুধবার রাতে বিহারের বক্সারের রঘুনাথপুর রেল স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটল দিল্লি থেকে কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেসের। ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে 4 জনের এবং আহত হয়েছেন প্রায় 70 জন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা।
মাত্র সাড়ে চার মাসের ব্যবধান ওড়িশার বালেশ্বরের স্মৃতি উস্কে দিয়েই ফের রেল দুর্ঘটনা। বুধবার রাতে বিহারের বক্সারের রঘুনাথপুর রেল স্টেশনের কাছে দিল্লি থেকে কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস ঘটনায় ইতিমধ্যে কমপক্ষে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত প্রায় সত্তর জন। দুর্ঘটনার পর শুরু হয়েছে উদ্ধার কাজ, শুরু হয়েছে রেল লাইন মেরামতির কাজ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। রেল দুর্ঘটনার জেরে একাধিক ট্রেন বাতিল করে বেশ কিছু ট্রেন অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফের রেল দুর্ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। নিউজ আওয়ারে এখন সময় একটা ছোট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ভিরিঙ্গি, বড়চড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477161038, 7477161039 এই নম্বরে। সব দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস ডিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণী রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872777667 এবং 7384601357। আপনার দু চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। কার্ডিওলজি, ইউরোলজি, গাইনোকোলজি, সার্জারি, গ্যাস্ট্রো এন্টারোলজি সহ বিভিন্ন বিভাগে সুচিকিৎসার সুবিধা মিলবে এখানে।
সদা সর্বদা আপনাদের পাশে আপনাদের প্রয়োজনে রয়েছে বিবেকানন্দ হসপিটাল। আমাদের ঠিকানা বিবেকানন্দ হসপিটাল, ডক্টর জাকির হোসেন এভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। অ্যাপয়েন্টমেন্ট ও ইনকোয়ারির জন্য ফোন করুন 03436610360। ইমার্জেন্সির জন্য ফোন করুন 9609601721। বিবেকানন্দ হসপিটাল সর্বদা আপনাদের পাশে। বিবেকানন্দ হসপিটাল, বিজ্ঞানসম্মত চিকিৎসা সুলভ মূল্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617581551 এবং 8972263758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। বুধবার রানীগঞ্জের ইসিএলের নারায়ণকুড়ি খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে খনি ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকালে রানীগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। কিভাবে সংসার চলবে তার? খনিতে দুর্ঘটনায় 3 জন নয়, মৃত্যু হয়েছে 7 জনের, এমনটাই দাবি আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে রানীগঞ্জ থানার সামনে বিক্ষোভে বসেন বিধায়ক। বুধবার রানীগঞ্জের ইসিএল এর নারায়ণকুড়ি খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা তুলতে গিয়ে খনি ধসে চাপা পড়ে যান বেশ কয়েকজন গ্রামবাসী। শুরু হয় উদ্ধার কাজ। রাতেই ঘটনাস্থলে পৌঁছে রাতভর বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। প্রশাসন সূত্রে 3 জনের মৃতদেহ উদ্ধারের খবর বলা হয়। যদিও বিজেপি বিধায়কের দাবি মৃত্যুর পরিসংখ্যান গোপন করছে প্রশাসন, ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকালে রানীগঞ্জ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন অগ্নিমিত্রা। কয়লা চুরির পেছনে পুলিশ প্রশাসন, রাজ্যের শাসক দল এবং ইসিএল আধিকারিক একাংশ জড়িত রয়েছেন বলে অভিযোগ করেন বিজেপি নেত্রী। এমনকি দুর্ঘটনায় মৃত্যুর দায় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান অগ্নিমিত্রা। পুলিশ মিথ্যা কথা বলছে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পুলিশও মিথ্যা কথা বলছে। 3 জনের মৃত্যু হয়নি, 7 জনের মৃত্যু হয়েছে, নামগুলো বলে দিচ্ছি। সাগর রুই দাস, তপন রুই দাস, সুরজিৎ শেঠ, দানিশ রুই দাস, রিভু বাউরি, উজ্জ্বল গড়াই, জয় বাউরি, এরা কোথায় কার আছে সব? এরা বেশিরভাগ হচ্ছে বল্লভপুর আর নারায়ণকুড়ি। এর মধ্যে 2 জন বাইরের আছে, 2 জন বোধহয় বাইরের আছে। নারায়ণকুড়ির গ্রামবাসীর মৃত্যু হয় কারণ কি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, তিনি বাংলার মানুষকে কর্মসংস্থান দিতে পারেননি, তাই জন্য পেটের দায়ে আজকে গ্রামের মানুষকে ওখানে যেতে হচ্ছে খনির মধ্যে কয়লা তুলতে। পুলিশ জানতো না, প্রশাসন জানে না, সিপি জানে না, রানীগঞ্জের বড়বাবু জানে না, ডিএম জানে না, সব জানে এখানকার টিএমসি নেতারা, কিছু কিছু ইসিএল এর আধিকারিক, পুলিশ প্রশাসন সব মিলে আছে।
সব মাসের শেষে খাম চলে যায়, সব জানা আছে, সেটিং এর খাম আর পার্সেন্টেজ চলে যায়। গ্রামের মানুষ যে আজ মৃত্যু হলো তার কম্পেনসেশন দিতে হবে। আজকে চোলাই মদ খেয়ে মানুষ মারা গেলে মুখ্যমন্ত্রী আপনি 2 লক্ষ টাকার কম্পেনসেশন দেন, আর এই মানুষগুলো তো পেটের দায় কয়লা তুলতে গেছিল, এনাদেরকে 5 লক্ষ টাকা করে কম্পেনসেশন দিতে হবে। এই দাবিতে আমরা আজকে এখানে বসে আছি। কম্পেনসেশন দিতে হবে এই 7টি পরিবারকে যাদের মানুষ মারা গেছে, এবং জানি না আর কত মানুষ ভিতরে পড়ে আছে, কেউ জানে না, ভিতরে আরো অনেক মানুষ চাপা পড়ে আছে। কালকে এসডিআরএফ এসছে, হাজার বলার পর এসডিআরএফ এসছে, কিন্তু এসডিআরএফ স্টেট ডিজাস্টার রেস্কিউ ফোর্স তারা একটা একটা ডেড বডি বার করেনি, তারা চুপচাপ দাঁড়িয়ে থেকেছে। কারণ তারা বলছে তাদের নাকি কোনো সরঞ্জামও নেই আর তাদের নাকি সেই এক্সপার্টিসও নেই। কিসের জন্য নাম দিয়েছেন এসডিআরএফ, কিসের জন্য নাম দিয়েছেন? গ্রামের মানুষরা তারা ডেড বডি বের করেছে জীবনের ঝুঁকি নিয়ে। দেখুন, ইসিএল এর আধিকারিকরা যদি এর মধ্যে জড়িত না থাকতো তাহলে এটা সম্ভব হতো না। ইসিএল এর আধিকারিকরা, সব বলবো না, কিন্তু কিছু কিছু আধিকারিক নিশ্চয়ই আছে যারা জড়িত, পুলিশ জড়িত, প্রশাসন জড়িত, টিএমসির লোক জড়িত। পুলিশ জানে না ওখান থেকে কয়লাগুলো তুলে নিয়ে আসছে বস্তা করে গরিব গ্রামের মানুষ, আর তারপরে কাঁটাতে ফেলছে, কাঁটা মানে যেখানে রাখা হচ্ছে, সেই ডাম্প করা জায়গা থেকে তৃণমূলের নেতারা সেগুলো কয়লা বিক্রি করছে। পুলিশ জানে না এগুলো? আমরা বিশ্বাস করি আমাদের আমাদের এই দাবি যে এই 7টা পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। মানুষগুলো আজকে আনন্দ করে খনিতে নামেনি, আজকে ইল্লিগাল যে বাজির কারখানা, বেআইনি বাজির কারখানাতে লোকে কাজ করছে কেন? পেটের দায়ে। বোম বানাচ্ছে কেন? পেটের দায়ে। মদের এতে কাজ করছে কেন? পেটের দায়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আপনি রিজাইন করুন, আর এই 7 জনের মৃত্যুর দায়ও আপনাকে নিতে হবে, কারণ আপনি কর্মসংস্থান দিতে পারেননি। আজকে বাড়ি নেই, জল নেই, খাবার নেই, ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা তারা বাঁচবে কি করে? বাঁচার জন্য তারা কয়লা তুলেছে, তাই এদেরকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে। আমার সামনে 7 জন মারা গেছে, ভিতরে আরো কতজন আছে আমি জানি না, কারণ এখানে এই যে গ্রামের মানুষ বলা হচ্ছে, আমি তো আর কয়লা এই তোলাতে তো আর বিশারদ নয়, পিএইচডি করিনি, আমি যা শুনছি যে এই গ্রামের মানুষরা খনির মুখ থেকে কয়লাটাকে নিয়ে আসে, কিন্তু বেসিক্যালি কয়লা কাটার যে কাজ সেটা বাইরে ঝাড়খণ্ড বিহার থেকে লোক আসে, সেই সব লোকজন ভিতরে আছে, তাদেরকে বের করা হয়নি, এবং এমন অবস্থায় রয়েছে গ্রামের মানুষ, ঢুকতেও ভয় পাচ্ছে। তাহলে এসডিআরএফ কি করছে? আমি যখন রাত 3টার সময় এনডিআরএফ কে ফোন করছি, এনডিআরএফ বলছে আমাদের কাছে কোনো খবর নেই, আমাদেরকে কোনো লোকেশন পাঠানো হয়নি। এদিকে পুলিশ বলছে না লোকেশন পাঠানো হয়েছে, তাহলে বলুন কাকে বিশ্বাস করব? নাম কি জানা গেছে? যাদের 7 জন মারা গেছে তার সমস্ত নাম আপনাদের আমি দিয়ে দেবো, তাদের সমস্ত শনাক্ত হয়ে গেছে, তাদের নাম আমাদের কাছে আছে, কিন্তু ভিতরে আরো অনেক বডি আছে, সেই বডি বের করা হোক। ইসিএল এর রেস্কিউ টিম কোথায়? মমতা সরকারের রেস্কিউ টিম কোথায়? এসডিআরএফ কোথায়? তারা তো বলছে আমরা আমাদের কাছে কোনো সরঞ্জামই নেই, আমরা এরকম কাজ করিনি, করি না আমরা, আমরা জানি না এরকম। তারা কিচ্ছু করেনি, গ্রামের মানুষ ডেড বডি বের করেছে। আমরা ভোর 5টা অবধি ওখানে ছিলাম, 6টার সময় আমি বাড়ি পৌঁছেছি, আজকে সকালবেলা আবার এখানে থানার সামনে বসে আছি, কারণ এই 7টা ফ্যামিলি আমাদের ভোটার নয়, তারা একজন মানুষ, সেই মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়াতে এসেছি যে তাদেরকে কম্পেনসেশন দিতে হবে প্রশাসনকে। আর ইসিএল এর কাছেও আমি এই দাবি জানাবো, ইসিএল তো কম্পেনসেশন। রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়ায় বড় সড় দুর্নীতির অভিযোগ তোলেন গেরুয়া শিবির, সেই খবর সম্প্রচারিত হয় টিভি নিউজ 10 এর পর্দায়। এরপরই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কোটা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। টিভি নিউজ 10 এর খবরের জের স্থগিত রইল বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের নিয়োগ প্রক্রিয়া। গত 11 তারিখ বুধবার পঞ্চায়েতের 2 জন কালেক্টর নিয়োগ প্রক্রিয়ার করার কথা ছিল, আর এই নিয়োগে বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয় গেরুয়া শিবির। তাদের অভিযোগ, নিয়োগ বিষয়ে কোনো রকম নোটিশ জারি করেনি পঞ্চায়েত।
ঘটনাকে ঘিরে সরগোল পড়ে যায় গোটা এলাকায়। এ বিষয়ে কোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আউশ গ্রাম দু নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানায় বিজেপি। সেই খবর সম্প্রচারিত হয় টিভি নিউজ টেনের পর্দায়। এরপরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কোটা গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। বিজেপির দাবি, তাদের অভিযোগের জেরেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে পঞ্চায়েত। যদিও উপপ্রধানের দাবি, নিয়োগ আপাতত স্থগিত রাখা হয়েছে। কালেক্টর রিক্রুটমেন্ট করার বিষয়ে স্থগিত নয়, ওটা বাতিল করা হয়েছে এক কথায়। কারণ হচ্ছে আমি আমার দলের পক্ষ থেকে আমরা কোটা পঞ্চায়েতের কাছে এবং আউশ গ্রাম দু নম্বর বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করি যে কোনো নোটিফিকেশন হয়নি, কোনো নোটিফিকেশন না করে ট্যাক্স কালেক্টর নিয়োগ হচ্ছে। এটা তৃণমূলের দলের লোকরাই জানে না, আমরা তো সাধারণ বিরোধী দলের সাধারণ কর্মী। আর শাসক দলের লোকরাই জানতো না যে এখানে ট্যাক্স কালেক্টর দুজন নিয়োগ করা হবে। তাই এই চাপে পড়ে এখন কোটা পঞ্চায়েতের প্রধান ভবন বলতেই পারে যে আমাদের এখন দরকার নেই। দরকার হতো যদি চুপি চুপি নিজের পছন্দ মতো লোকদেরকে নিয়োগ করতে পারতো, তাহলে ট্যাক্স কালেক্টরের অবশ্যই দরকার। আর ট্যাক্স কালেক্টরের দরকার নেইটা বলছে কেন? কারণ এই মুহূর্তে কোটা পঞ্চায়েতে বসে সাধারণ মানুষ যে ট্যাক্স জমা করবে, সেই ট্যাক্স গ্রহণ করার কোনো লোক নেই। ইতিপূর্বে যারা ট্যাক্স গ্রহণ করতো তারা সরকারি চাকরিতে উন্নতি হয়েছে, তা তাদের উন্নতি সরকারি চাকরিতে উন্নতি হওয়ার জন্যই দুজন ট্যাক্স কালেক্টর নিয়োগ করার কথা সাধারণভাবেই বোঝা যায়। কিন্তু এই ট্যাক্স কালেক্টর নিয়োগের ব্যাপারে কোটা পঞ্চায়েত সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া গ্রহণ করে নিজেদের পছন্দ মতো লোককে নিয়োগ করার চক্রান্ত করেছিল। সেই চক্রান্ততে আমরা বাধা দিয়েছি, এক কথায় বাড়া ভাতে ছাই পড়েছে। তাই কোটা পঞ্চায়েত এখন বলছে যে আমাদের আর লোকের দরকার নেই, আমাদের এই মুহূর্তে এখন লোকের দরকার নেই। আমরা বিডিওকে আমরা বলেছি আমাদের এখন ট্যাক্স কালেক্টরের দরকার নেই। যদি এটা বলে থাকে এটা পাগলেও বুঝবে না, কারণ এটা সম্পূর্ণভাবে মিথ্যা। তৃণমূল কংগ্রেস পরিচালিত কোটা পঞ্চায়েত যে দুর্নীতি করেছে তা সারা অঞ্চলের মানুষ জানে। এবং এই অঞ্চলে আগামী দিনে যখন আবার ট্যাক্স কালেক্টর নিয়োগ করা হবে তখন সংবাদ মাধ্যমও জানতে পারবে। এবং আমার দৃঢ় বিশ্বাস শুধু কোটা গ্রাম থেকে যদি শতাধিক বেকার যুবক এই ট্যাক্স কালেক্টর করেছি, বন্ধ করার কোনো প্রশ্নই নেই। ওই দিনটা আমাদের অসুবিধার কারণে বন্ধ ছিল, সেটা আমরা লিখে ওই বডির লেখাও আছে। হ্যাঁ, স্থগিত আছে। বিজেপির অভিযোগ করলে অদ্বৈত অভিযোগ আমরা নিয়েছিলাম, তাতে দেখলাম ওরা আমরা তো নিয়ম মেনে করেছি, তো প্রশ্নই আসে না ক্যান্সেল করে। না না, প্রশ্নই নেই, ওরা অভিযোগ করলো আর আমরা বন্ধ করে দেবো। আমরা নিয়ম মেনে না করলে আমরা ভাবতাম। এখন কি তাহলে ওরা বন্ধ করছে? এখন কি বলছে ওরা? এখন ওরা বিজেপি অভিযোগ করছে যে ওদের অভিযোগের কারণেই নাকি আপনারা? না না না, অসম্ভব, ওদের প্রশ্নই নেই, আমরা নিয়ম মেনে করেছি। তো আমরা ধরুন আমরা অনলাইন করেছি, আমরা ভিডিও বেশি ইয়ে করেছি, আমাদের বোর্ডে নোটিশ ঝুলাইছি, ব্যাংকে নোটিশ ঝুলাইছি, আমরা নিয়ম মেনে করেছি। এখন কি ওটা রিক্রুটমেন্ট হচ্ছে না? না, এখন আমাদের স্থগিত আছে। বুধবুধ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর, কম্পিউটার প্রশিক্ষণের সেরা ঠিকানা চয়েস কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। অত্যাধুনিক ও আকর্ষণীয় কম্পিউটার ল্যাব, নিরিবিলি পরিবেশে প্রশিক্ষণের সুযোগ, প্রত্যেক স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কম্পিউটার, কোর্স অনুযায়ী লেকচার ও নোটের সুবিধা সহ ট্রেনিং শেষে থাকছে ISO এন্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট। তাই দেরি না করে আজই ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে যোগাযোগ করুন এই নম্বরে 8617-581-551 এবং 8972-263-758। আমাদের ঠিকানা ফিলিপস লেন, পশুপতি মার্কেট, বেনাচিতি, দুর্গাপুর 13। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, ভার্চুয়াল পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোক্স সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট দুর্গাপুর 12 আমাদের শাখা রয়েছে বাঁকুড়া ভিরিঙ্গি বড়চড়া চণ্ডীদাস বাজার শ্যামপুর মোড় বিটু বাজার কাঁচাবেরিয়া ও দুর্লাভপুরে বুধবার সকালে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার চীনাকুড়িতে শুটআউটের ঘটনায় মৃত্যু হয় শম্ভুনাথ মিশ্র নামে এক ব্যবসায়ীর ওই ব্যবসায়ী খুনের ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই অভিযুক্তকে গ্রেপ্তার করলো কুলটি থানার পুলিশ আবারও বড় সড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ব্যবসায়ী খুনের ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কুলটি থানার পুলিশ উল্লেখ্য বুধবার সাত সকালে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার চীনাকুড়িতে শুট আউটের ঘটনা ঘটে শম্ভুনাথ মিশ্র নামে এক ব্যবসায়ী বাড়ির অদূরে একটি মোড়ে দাঁড়িয়ে থাকার সময় জনাতিনেক দুষ্কৃতী বাইকে করে এসে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালিয়ে চম্পর দেয় বলে অভিযোগ গুলিবিদ্ধ ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃত ব্যক্তি সুদের কারবারি ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর ঘটনার তদন্তে নেমে চীনাকুড়ির বাসিন্দা এমডি শামীম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ সুদের টাকা নেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে সুপারি কিলার দিয়ে শম্ভুনাথকে খুন করেছেন শামীম এমনটাই সূত্রের খবর নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন চেয়ে বৃহস্পতিবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করে পুলিশ আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি নিউজ 10 নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্তই আপনারা দেখছেন টিভি নিউজ 10 আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন আকাশতরী কেবেলের 207 নাম্বার চ্যানেলে এবং ডিজিকাস্টের 167 নাম্বার চ্যানেলে টিভি নিউজ 10 আপনারা মানে আমরা নমস্কার।